হ্যালো বন্ধুরা, আমি মোনামারি। ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে। হ্যাঁ, আমরাও ভালো আছি, তবে আমার শরীরটা খারাপ, তাই জন্যই কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না। আমার কি হয়েছে না হয়েছে সেই নিয়ে একটা ভিডিও করেছি, আসবে। তার আগে আমি এই ভিডিওটা করে নিলাম, কারণ এই ভিডিওতে আমার বিশেষ কিছু বলার আছে। তো চলো এক এক করে সেই কথাতেই আসি। মানে কি বলতো, একটা এইটুখানি একটা ভেদা বাচ্চার কাছে, মানে একটা ভেদা, এইটুখানি একটা ভেদা হুমকি দেবে না ধুমকি দেবে তাতে আমাদেরকে ভয় পেতে হবে। একটা ভেদা, একটা খৈনিখোর হুমকি ধুমকি দেবে তাতে আমাদের ভয় পেতে হবে। মানে হুমকি বলে না ধুমকি বলে সেটাও ঠিক মতন যারা জানে না, তাদের সেই হুমকি ধুমকিতে আমাদের ভয় পেয়ে কী করতে হবে, চুপ করে থাকতে হবে। স্পিক টু নট, কিচ্ছু বলতে পারবে না, চুপ করে থাকতে হবে। আর ওর সাথে বন্ধুত্ব, ভাই তুই এমন একটা পিস না, এই শোন, এই ফাটামাসি, এই এই ফাটা জানোয়ার, ইতর, ছোটো লোক মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, ড্রেনের কিট, তুই এমন একটা পাবলিক, তুই এমন একটা প্রাণী, তুই কোনো দিন কারোর বিশ্বাস অর্জন করতে পারবি না, আর তুই কোনো দিন কাউকে বিশ্বাস করতেও পারবি না। তুই কারোর বিশ্বাস অর্জন করতেও পারবি না, তুই নিজেও কাউকে বিশ্বাস করতে পারবি না, বুঝলি? কেন বলতো, তুই তোর মনের মধ্যে সারাক্ষণ জল্পনা কল্পনা জল্পনা কল্পনার জাল বুনতে থাকিস, তোর মনটা জালে পরিপূর্ণ হয়ে গেছে, জট পাকিয়ে গেছে, তোর জল্পনার জালে তোর ভেতরটা পুরো জট পাকিয়ে গেছে। তুই প্রচুর মানুষের সংসার নষ্ট করেছিস, তুই সতী মহিলা না, তুই কোনো মতে সতী মহিলা না, কান খুলে শুনে রাখ, এক ঠাটিয়ে থাপ্পড় মারবো, নিজেকে সতী বানাবি তো। শালা সতী হলি কবে, ভাতার মূল্য যাবে, হ্যাঁ বালদাদু মূল্য যাবে, সতী হলি তবে এক থাটিয়ে চড় মারবো শালা, ইতর নোংরা থার্ড ক্লাস বাজারের মেয়ে ছেলে, শালা বাজারের মেয়ে ছেলের থেকেও তুই অধম, মাথায় রাখবি, মাইন্ড ইট। আরে এই টোটোওয়ালা, এই খৈনিকোর, এই কাকে কিস্তি মারছিস, কাদেরকে, বেথুয়াতে গিয়ে না চাপকে চাপকে পেছনে ছাল ছাড়িয়ে দিয়ে আসবো, বুঝেছিস, বিথুয়াতে গিয়ে চাপকে চাপকে তোর পেছনে ছাল ছাড়িয়ে আসবো। শালা একটা ঢেমনি, একটা রেন্ডি নিয়ে শালা থাকিস, শালা ওর নাতির বয়সী বাড়া তুই, তুই ওর নাতির বয়সী, বুঝছিস? তোর 55 বছরের বুড়ি আর তুই একটা 21 বছরের ছেলে, একটা 55 বছরের বুড়ির সাথে একটা 21 বছরের ছেলে, লজ্জা আছে তোর? তোর বিয়ে করা বউ, তোর বিয়ে করা বউ, তুই কাগজ দেখা, এই রেজিস্ট্রি কাগজ দেখা, তোর বিয়ে করা বউ কাগজ দেখা, ওরম সিঁদুর পরিয়ে বিয়ে আমরা সিনেমায় হরবকত রোজ দেখছি, সিনেমা সিরিয়াল বহুত দেখছি, তোদের সিরিয়াল তোদের ঘরে রাখ, সিরিয়াল সোশ্যাল মিডিয়ায় এসে থাপ, একদম থাপড়ে থাপড়ে কান গরম করে দেবো, ফালতু ছেলে। কালী পুজোর গান চালানো শুরু হয়ে গেছে, দরজা জানলাগুলো বন্ধ করলাম, জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা, তো যাই হোক, এই গালাগালি দিবি, খুব সাবধান, খুব সাবধান। তোদের ব্লগ, তোদের এটা ব্লগ চলছে, হ্যাঁ লাইভে বসে বসে চুমাচাটি করছিস, এগুলো ব্লগ চলছে, লাইভে বসে অন্যকে গালাগালি করছিস আর নিজেরা নিজেরা চুমাচাটি করছিস, এটা ব্লগ, তোদের ব্লগে না 108, তোদের ব্লগে জুতোর বাড়ি, তোদের ব্লগে 108। নোংরা নষ্টা মহিলা, তুই শাড়ি ড্র্যাপিং করেছিস, ওটাকে শাড়ি ড্র্যাপিং বলে, তুই যেগুলো করেছিস সেটা শাড়ি ড্র্যাপিং বলে, হ্যাঁ তুই যেগুলো করেছিস সেগুলো শাড়ি ড্র্যাপিং বলে? সোশ্যাল মিডিয়াতে অনেকেই করছে, এখন ইউটিউবে প্রচুর এরকম চ্যানেল আছে, কজন তোর মতন করে বলতো মুখ দেখিয়ে, কজন নিজের মুখ দেখিয়ে তোর মতন এরকম করে, আমাদেরও চোখে পড়ে, হ্যাঁ দেখি, মুখ দেখিয়ে তোর মতন কজন করে, সেই চ্যানেলগুলো তুলে তুলে এনে এনে দেখা, ঠিক আছে, তোর মতন কজন করেছে, যারা টাকা নিচ্ছে তোর মতন কজন বলেছে আমাকে, এ টাকা দিয়েছে, ও টাকা দিয়েছে, সে টাকা দিয়েছে, কজন করেছে? আমরা বলবো সেখানে যেখানে প্রমাণ আছে, তোর প্রমাণ তো ভুরি ভুরি আছে, সবার কাছে আছে, আমার কাছেও আছে। কন্ট্রোভার্সি যারা করে 1000 বার করবে, 100 বার করবে, যতবার তুই নোংরামো করবি ততবার করবে, যতবার তুই কন্টেন্ট ছুঁড়ে দিবি ততবার করবে। গালাগালি সারাশি দিয়ে না গলার ভেতর থেকে জিপ টেনে বার করে এনে দেবো, বুঝেছিস? ফালতু ছেলে, শালা আগে কথা বলতে শেখ, ঠিক করে আগে ঠিক করে কথা বলতে শেখ, মুখের মধ্যে খৈনি বুড়ে নো করতে বসে পড়িস, বুঝেছিস? মুখের মধ্যে
খৈনির টপলা ঢুকিয়ে আগে একটা সোশ্যাল মিডিয়াতে এসছিস, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসছিস, কথাটা বলতে শেখ, স্পষ্ট করে স্পষ্ট করে কথা বলতে শেখ, বুঝছিস? স্পষ্ট করে কথা বল, খুইনি খোর মাতাল, তোর ওটা বউ সালা, তোর ঠাকুমা, ওটা তোর ঠাকুমা, ঠাকুমা ডাক, ঠাকুমা, ফালতু ও শিউলি ফুল, তুই শিউলি ফুলের না পেছনে চুলেরও যোগ্য না, তুই শিউলি ফুল করে মরছিস, শিউলি ফুল দেখে কি তোর চুল ঝরে যাচ্ছে নাকি, তোর যেখানে যেখানে চুল আছে সব চুল ঝরে যাচ্ছে শিউলি ফুল দেখে, আরে তোর এত জ্বালা কিসে, তোর ফুল গোজার আর জায়গা হচ্ছে না, সব চুল ঝরে যাচ্ছে, জুতাবো প্রত্যেকে, জুতাবো প্রত্যেকে, প্রত্যেকে জুতাচ্ছি, জুতাবো বলছি, বলবো, যার যখন যখন ইচ্ছা হবে সে তখন তখন বলবে, তোর দম, তোর অকাতে, তোর অকাত কি শাড়ি খোলা, শাড়ি খোলা এটা 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 অকাত, এটা যোগ্যতা, তোর যোগ্যতার 55, তোর যোগ্যতার 55, শাড়ি খোলা, সাবান ঘষা, তুই যা যা করেছিস তুই ডিলিট করে দিয়েছিস দেখে কি মানুষ ভুলে গেছে, কিছু প্রমাণ নেই, তুই ডিলিট করে দিয়েছিস দেখে কি ভগবানের খাতা থেকে তোর হিসাব নিকাশ সব উড়ে গেছে, তুই ডিলিট করেছিস মানে তোর চ্যানেল থেকে গেছে, ইন্টারনেটে সব আছে, ইন্টারনেটে, আরে গাধি গান্ডু মূর্খ মেয়ে ছেলে, ওই যে ঘরে একটা যে পাঠা পুষছিস, হ্যাঁ তোর ক্লিভেজ ধরে ভিডিও করার জন্য ওই করার জন্য ওটাকে বলিস, ইন্টারনেটে একবার যেটা আপলোড হয়ে যায় সেটা কোনোদিন ডিলিট হয় না, সেটা কোনোদিন ডিলিট হয় না, সমস্ত ডাটাবেস থেকে যায়, ইউটিউব চাইলে তোর ওই ভিডিও যে কোনো সময় বার করতে পারে, ঠিক আছে? যেমন হোয়াটসঅ্যাপ, আর তোকে কী বোঝাবো শোন, ছোট দিয়ে বুঝাই, যেমন হোয়াটসঅ্যাপে তুই মনে করিস তুই ডিলিট করে দিলি দেখে মেসেজটা ডিলিট হয়ে গেল, না অ্যাকচুয়ালি মেসেজটা ডিলিট হয় না, সমস্ত ডাটাবেসগুলো থাকে, যার জন্যই সিবিআই যারা থাকে, যারা গোয়েন্দা বিভাগে থাকে, ইনভেস্টিগেশন যারা করে, ইনভেস্টিগেট যারা করে, তারা এই ডাটাবেসগুলো, এই লিস্টগুলো বার করে, বুঝেছিস? বুঝছিস মূর্খ চুরি? ইন্টারনেটে একবার যেটা আপলোড হয়ে যায় সেটা কোনোদিন ডিলিট হয় না, ইন্টারনেটে সেটা থেকেই যায়, তোর মতন মূর্খ যদি বুঝবে না, পড়াশোনার একটু দরকার ছিল, বুঝছিস? পড়াশোনার খুব দরকার ছিল, নিজে একটা মূর্খ যদি জুটাইছিস, একটা মূর্খচোদা ছেলেটাও শালা সেই রকম, তুই ভাব, ল্যাংটামি করে করে, ল্যাংটামি করে করে কয়দিন, কয়দিন তোর দিন পড়ছে, তুই ভাবছিস যে কদিন পারছিস আরেকটু ল্যাংটা হয়ে গুছিয়ে নিবি আখেরটা, কিন্তু তোর দিন পড়ছে, তুই খুব ভালো করে জানিস, তুই ভাবছিস এই যে তুই চিৎকার করছিস না, কেউ করবে না, কেউ করবে না, এটার উদ্দেশ্য হচ্ছে করো, তোমরা করো, আমি যতই বারণ করছি তোমরা করো, চুদিবাড়া না, মেয়েদের জীবন কাটা, ছেঁড়া, পোড়া, ছেঁকা খাওয়া, চালা কত কি হচ্ছে, বাড়া ঢেমনি মাগি চালা কেটে গেছে, বাড়া ক্যামেরা খুলে বসে পড়েছে, হাগতে যাবি ক্যামেরা খুলে বসে পড়বি, তোর ছেলেকে বলবি তুই হাগবি তোর ছেলে ভিডিও করবে, মুদবি তোর ছেলে ভিডিও করবে, তোর তো ওই কাজেরই ছেলে, বুঝছিস? বলবি তোর হা
সামনে তোর পেছন দিক দিয়ে যখন হাগা বেরোবে মোতা বেরোবে তখন ক্যামেরাটা খুলে মুখে বসে থাকবে, ভিডিও কর, ঠিক আছে? ফালতু মেয়ে ছেলে, পাগলি সালান, পাগলি। তো না নষ্টামি যতদিন না বন্ধ করবি ততদিন বলছি বলবো, জুতাচ্ছি জুতাবো, আর তুই জুতা খাবি। তুই যেমন জনগণের পয়সা লুটে লুটে খেয়েছিস, তুই যেমন মিথ্যে বলে বলে ভিউজ কামিয়ে পয়সা লুটছিস, তুই জুতাটাও ডিজার্ভ করিস, তুই জুতা খাচ্ছিস খাবি, বুঝিস ফালতু মেয়ে ছেলে? চল হট।